আন্দামান সাগরের সৃষ্টি হচ্ছে নিম্নচাপ, যার জেরে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর অঞ্চলে। যদিও পশ্চিমবঙ্গের জন্য এখনই কোনো সতর্কবার্তা নেই। আগামী 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। গত কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলছে। আবহাওয়া দপ্তর থেকে এও জানানো হয়েছে, আন্দামানের নিকটবর্তী সমুদ্রে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যেটি ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হবে। এর কারণে আগামী 5 তারিখের মধ্যে আন্দামান নিকোবর অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। যদিও এই নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গে কোনো সতর্কবার্তা নেই এখনও পর্যন্ত। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনে নেব। সাউথ আন্দামান সি এবং অ্যাডজয়নিং সাউথ ইস্ট বে অফ বেঙ্গলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, অর্থাৎ লো প্রেশার এরিয়া। এই নিম্নচাপ যেটি তৈরি হয়েছে এটা খুব স্লোলি ইন্টেন্সিফিকেশন হবে, খুব তাড়াতাড়ি কিন্তু ইন্টেন্সিফিকেশন হবে না। ফলে আগামী 48 ঘন্টায় এক্সপেক্টেড যেটা ইন্টেন্সিফাই করে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে, এবং পরবর্তী 48 ঘন্টায় এটা ফার্দার ইন্টেন্সিফাই করবে। আগামী 5 তারিখ অবধি ইনিশিয়ালি এটা নর্থ নর্থ ওয়েস্টওয়ার্ডস মুভ করবে। এই সিস্টেম থেকে পশ্চিমবঙ্গে 6 তারিখ অবধি কোনো ওয়ার্নিং নেই। এই সিস্টেম থেকে মূলত যেটা বৃষ্টি হবে সেটা হচ্ছে আন্দামান এবং নিকোবর আইল্যান্ডে। 1 থেকে 2 তারিখ আন্দামান এবং নিকোবর আইল্যান্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টি, 3 তারিখ থেকে বৃষ্টির ইন্টেন্সিটি একটু বাড়বে আন্দামান নিকোবর আইল্যান্ডে, 4-5 এক্সপেক্টেড যে বেশ কিছু জায়গায় আন্দামান নিকোবর আইল্যান্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গে গত বেশ কিছুদিন ধরেই থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি চলছে, এবং এই থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি কিন্তু আগামী 48 থেকে 72 ঘন্টা কন্টিনিউ করবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে। তাপমাত্রার উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন নেই। কলকাতার ক্ষেত্রে ম্যাক্সিমাম টেম্পারেচার 33 থেকে 34 এর মাঝামাঝি, আর মিনিমাম টেম্পারেচার 24-25 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।